হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্না করব, তার আগে আমার কিছু কাজ আছে, সেগুলো আমি করে নেব। বাজার থেকে ফিরে এসেছে, তো কিছু ফল টল নিয়ে এসেছে, সেগুলোকে পরিষ্কার করে আগে তুলে নিয়ে রেখে দেব, দিয়ে তারপরে আমি রান্নাটা স্টার্ট করে দেব। এগুলো আমার অবসর টাইমের কাজ। আর আজকে কিন্তু কিছু গল্প, কিছু আড্ডা, কিছু স্মৃতিচারণা থাকবে। 2020-তে তো আমরা কোথাও বেরোতে পারছি না, কোভিড-19-এর জন্য আমরা ঘরেতেই বন্দি হয়ে আছি, কোথাও বাইরে বেড়াতেও যেতে পারছি না। তো বারবার মনের মধ্যে সেই বেড়ানোর ছবিগুলো যেন ভেসে উঠছে। আর আমার ছোট্ট বাচ্চাটা ভীষণ গল্প শুনতে ভালোবাসে, বিভিন্ন গল্প শুনতে ভালোবাসে, তো ওকে ওই পুরনো বেড়াতে যাওয়ার সমস্ত গল্প আজকে আমি বলবো। দেখুন দুষ্টুটা কি করছে, একটা আপেল নিয়ে খাচ্ছে। ঘরের কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, আর প্রত্যেককে ঘরের কাজ করা উচিত আমার মনে হয়। তাহলে সময়টাও কাটে আর বিষণ্ণতা ভাবটাও কিন্তু আসে না। নিজেকে বিজি রাখা, নিজেকে ব্যস্ত রাখার মধ্যেও কিন্তু একটা আনন্দ, আর সেটার মধ্যেই আনন্দ খুঁজে পাওয়াটাই মনে হয় সব থেকে আনন্দের কাজ। ভালো শোনা আপেল, ও কেটে দেব। দেখি তুমি কেমন খেয়েছ, এতো ইঁদুর খেয়েছে। এগুলো ফ্রিজে রেখে দিই, এখন তো স্কুল পুরো বন্ধ, আমার ছেলেরও স্কুল বন্ধ আর কর্তারও স্কুল বন্ধ। তো সবাই আমরা বাড়িতে এখন এনজয় করছি, বাইরে যাচ্ছি না, এবং খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়ার দরকার নেই। আর যাদের বাইরে যাওয়ার দরকার অবশ্যই তারা যাবে, বিভিন্ন প্রোটেকশন নিয়েই যাওয়া উচিত। তো সারাদিনটা আমার এইভাবেই ব্যস্ততার মধ্যে কেটে যায়, ঘরের টুকটাক কাজের মধ্যে, তাছাড়া বাচ্চাদের নিয়ে সারাটা দিন কেটে যাচ্ছে, ভালোভাবেই কাটছে। আমারও সারাদিন ঘরে থাকা কাজ, এখন বাইরেও কোথাও যাচ্ছি না। তো চলুন এবার রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নিই। আমি মাছ বার করেছি এখানে। মাছগুলোকে ফার্স্টে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে নেব। আজকে কিন্তু ইলিশ মাছের আমি একটা গ্রিন কারি করে দেখাবো, সবুজ, যার জন্য কোনো মশলাই লাগছে না, জাস্ট লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা লাগছে। আর সর্ষের তেলটা তো অবশ্যই মাস্ট, কারণ ইলিশ মাছ বা মাছের যে কোনো ঝোল ঝাল করতে গেলে সর্ষের তেলটা অবশ্যই মাস্ট হয়ে দাঁড়ায়। তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, আমি ম্যারিনেট করে নিয়ে এটাকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন আমি কিছুটা কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ। যেহেতু মাছে আমি লবণটা মাখিয়ে রেখেছি, তো সেই অনুযায়ী আপনারাও লবণটা ইউজ করবেন। আর অবশ্যই একটা চামচ দিয়ে মাখিয়ে নেবেন, কারণ এটা ঝাল, হাতে লাগলে কিন্তু হাত জ্বালা করবে। তো আমি চামচ দিয়ে মাখিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে আবারও আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে
মাছের ঝোলটাও খুব টেস্টি হয়ে যায়। এবার ঝোলের জন্য যেমন আপনাদের ঝোল পছন্দ যেভাবে রাখবেন সেই অনুযায়ী জল দেবেন, অল্পও দিতে পারেন, খুব সামান্য দিয়ে দিতে পারেন, আবার একটু বেশি করেও দিতে পারেন। মাছের ঝোলটা খেতেও খুব ভালো লাগবে, খুব টেস্টি হবে। তো আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ মতো, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি ওভেনে বসিয়ে দিয়ে দেব। এটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে এটা ফুটবে, দেখুন ফুটছে। তো এটা 8 থেকে 10 মিনিটের জন্য কুক করবেন, করলে মাছটা সফট হয়ে যাবে। আমি মাছগুলোকে একটু ওলট পালট করে দিয়ে দিচ্ছি। আমার ভীষণ 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 ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ, ভীষণ ভালো লাগে ইলিশ মাছ খেতে। এবং বিভিন্ন রকমভাবে আমি রান্না করে মানে ট্রাই করি যে কীভাবে অন্য আরও কিছু রান্না এর মধ্যে দিয়ে করা যায়, ইলিশ মাছটাকে কীভাবে আরও নানানভাবে প্রিপারেশান তৈরি করা যায়। তো দেখুন আমার মাছগুলো মোটামুটি হয়ে গেছে, তা আমি আরও দু একটা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। 1 থেকে 1.5 মিনিট এটাকে কুক করব, করে আমি এটাকে ডিশ আউট করে নিয়ে নেব। এ রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয়ে যায় এবং কিছুই লাগে না বললেই চলে এই মাছটা রান্না করতে গেলে। কিন্তু মাছের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়, গ্রিন কালার। ঝালটা পেস্ট করার সময় যে ঝালগুলোতে কম ঝাল থাকে যে লঙ্কাগুলোতে, সেই লঙ্কাগুলো পেস্ট করলে আমার মনে হয় ভালো হবে, তাহলে গ্রিন কালার ভাবটাও থাকবে আর ঝালটাও কম থাকবে এর মধ্যে। দেখুন আমার মাছটা একদম পুরো রেডি, মাছের ঝোল একদম নর্মাল প্লেন ঝোল। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারাও একবার ট্রাই করে এইভাবে দেখবেন কেমন হয়। আজকে আমার সারাদিনের কাজ হচ্ছে উপর নিচে, যেটা আমার সব সময়ই থাকে, নিচে কিছুটা কাজ করে আবার উপরে চলে যাই, উপরে কিছুটা গুছিয়ে আসি। আর সাথে তো আমার দুষ্টুটা আছেই, সারাক্ষণ আমার মাম্মাম সাথে সাথে ঘুরছে। দেখুন মাম্মামকে এবার আমি গল্প শোনাবো, আমার বেড়াতে যাওয়ার কিছু কথা মনে পড়ছে, পুরুলিয়ায় গেছিলাম। এই স্মৃতিগুলো যেন মনের কোঠায় একদম বাসা বেঁধে রেখেছে। তো অবসর টাইমে এখন বাইরে যাওয়া নেই, বারবারই মনের মধ্যে এই স্মৃতিগুলো যেন ভেসে উঠছে এবং ভাবছি কবে আবার আমরা বেড়াতে যাব। যে যাওয়া দিনগুলো আমায় যে কিছু ডাকে, স্মৃতি যেন বেদনার বারে বারে সেই ছবি আঁকে। সোনামণি, মুছে যাওয়া দিন কই? এটা পুরুলিয়ায় একটা ড্যামের ধারে আমরা বেড়াচ্ছি। কই তুমি দেখি, জায়গাটা খুব সুন্দর জায়গা। বাচ্চারা তো ভীষণ এনজয় করেছিল। এইদিকে 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 শোনা মানে এইদিকে এইদিকে Yeah.
সারাদিন পুতুল নিয়ে খেলবে আর পুতুলগুলো সারা ঘর ময় ছড়িয়ে রাখবে। আর ও যেন পুতুলের মতো সারাক্ষণ আমার সাথে সাথে ঘুরছে। আবারও জিদ ধরেছে গল্প বলার জন্য, তো আমি ওকে আবারও গল্প শোনাবো। টুকরো টুকরো স্মৃতি সব মনের মধ্যে ভেসে উঠছে, সেগুলোকেই আমি ওকে বলছি গল্পগুলো। আর সাথে আপনারাও আছেন, ভীষণ ভালো লাগছে। আমরা ফাঁকা টাইমে বসে আছি, এবার একটু টিভি দেখবো, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি বসে আছি। আর সারাদিন এটাকে নিয়ে রেখে দিয়েছি, ছায়াসঙ্গী ওর ছায়াসঙ্গী, এটা ও যেমন আমার ছায়াসঙ্গী। হঠাৎ মনে পড়ে গেল ভাইজ্যাকের গল্প। আমরা তখন আরাকুতে যাচ্ছি ট্রেনে করে, মাম্মাম তো ভীষণ মজা করেছিল। চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেকে জড়ি বোনা সোনার পাহাড়ি রাস্তা দিয়ে সবুজ চারিদিকে দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল। হঠাৎ করে কিছু কিছু ফলস চলে আসছিল, সেগুলো জলধারার শব্দ আমরা আগে থেকেই পাচ্ছিলাম। হঠাৎ সামনে চলে আসা আরও ভীষণ মজা লাগছিল, দেখুন চারিদিকে পাথরের গা আর পাথরের উপরে সবুজের আনাগোনা, কি মনোরম দৃশ্য না, চোখ জুড়িয়ে যায় যেন দেখলে। আর বারবার ফিরে যেতে ইচ্ছে করে সেই পাহাড়ের তুলে সবুজ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি বলো। খুব আস্তে আস্তে ট্রেনটা চলেছে আর আমরা মজা নিতে নিতে চলেছি, চোখ জুড়িয়ে যাচ্ছে দৃশ্যগুলো দেখে যেন। আজকে স্মৃতিচারণ করতে করতে সেই স্মৃতি যেন একদম পুরো জীবন্ত হয়ে উঠছে চোখের সামনে, মনে হচ্ছে এই তো গেলাম, যেন চোখের সামনেই ভেসে উঠছে সেগুলো। তো সেগুলোই আমি মাম্মামকে শোনাচ্ছি, ও আমাকে এই স্মৃতিগুলোকে তুলে আনতে সাহায্য করছে, কারণ ওরও একদম পুরো মনে আছে কোথায় কোথায় আমরা বেড়াতে গেছিলাম। পাহাড় আর সবুজ, স্মৃতিচারণ করতে করতে দেখুন কত ভালো লাগছে। শুধু টুকরো টুকরো স্মৃতি আর টুকরো টুকরো স্মৃতি, এটা হচ্ছে কৈলাসের উপরে, কৈলাসগিরি ভাইজ্যাকে, কৈলাসগিরির উপরে আমরা টয় ট্রেনে করে পুরো মানে ভাইজ্যাকের নিচের দৃশ্যটাকে দেখছি উপর থেকে। পাহাড়ের মাথায় আমরা টয় ট্রেনে চলেছি, পুরো কৈলাসটাকে ঘিরে, পুরো কৈলাসগিরিটাকে ঘিরে আমরা ঘুরছি। দূরে দেখা যাচ্ছে সমুদ্র, পাহাড় আর সমুদ্র যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে, সেটা কৈলাসগিরির উপরে উঠলেই কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। দেখুন সমুদ্র আর পাহাড় যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে সেখানে যেন দৃষ্টি অন্যদিকে ফিরতেই চায় না। যেটা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি, ওই দূর দিগন্ত পারে অনেক কথার মাঝে হয়নি বলা একটি কথা, তুমিও জানো না
কেন এই নীরবতা, কেন এই নীরবতা, ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করেই জানা জানি, ওই দূর দিগন্ত পারে সাক্ষী মেলো আকাশ তরি গেলো, আমার প্রিয়া লজ্জা পেতে পারে কাছে এসে চলে যেতে পারে, আকাশ কদিন গেল তার সময় হলো আমার মালা দেবার, সে যে প্রাণীর সুখে গান শোনাবে দোহাই বকুল ছন্দে তাহা গন্ধ মেল না, ও আকাশ প্রদীপ জেল না, ভাতা চলা গয়া দিল কে টুকুর, দিল কে টুকুর, দিল কে টুকুর না, জিন্দগি কা সাথ নিভাতা চলা গয়া, ও জিন্দগি কা সাথ নিভাতা চলা গয়া, দিল কে টুকুর, দিল কে টুকুর, দিল কে টুকুর না, জিন্দগি কা সাথ নিভাতা চলা গয়া, কল ক্যা হো কিসনে জানা, জিন্দগি হ্যায় সফর হ্যায় সুহানা, বাহ কল ক্যা হো কিসনে জানা, আরে উড়লাই 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 উড়লাই, না চলনা হো আগে আসমানো সে বড়না হো আগে, ঘুমে যা ঘুমে যা এই সুহানা, বাহ কল ক্যা হো কিসনে জানা, জিন্দগি এই সফর হ্যায় সুহানা, বাহ কল ক্যা হো কিসনে জানা, আরো মজাদার এবং মনের মধ্যে রাখার জন্য সবাই মোটামুটি ক্যামেরা বন্দি করতেই ব্যস্ত। কিন্তু মনের মধ্যে যে স্মৃতি থাকে সে তো কখনো হারায় না, বরং জীবন্ত হয়ে ওঠে বারবার। দূরে সমুদ্র দেখা যাচ্ছে অনেকটা নিচে, আর আমরা উঠে এসেছি কিন্তু অনেকটাই উপরে। উঠার সময়টা আমরা রোপওয়েতে করে উঠেছিলাম এবং উপরে উঠে আমরা টয় ট্রেনে করে পুরো কৈলাসগিরির মাথার উপরটা ঘুরছি এবং নিচের ভাইজাকের দৃশ্যগুলোকে আমরা অবলোকন করছি। আমার স্বরচিত কবিতা মুক্ত হৃদয়। সাগরের তীরে দাঁড়িয়ে বললাম, ওগো
কোথা পেলে তুমি এত জলরাশি? দূরের আকাশে তাকালাম, দেখলাম পরেছে নীল শাড়ি, সবুজের ডাক শুনতে পেলাম, এসেছে নিয়ে বসন্ত বাহারি। এক টুকু ছোঁয়া লাগে, এক টুকু কথা শুনি, এক টুকু ছোঁয়া লাগে, এক টুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল গুনি, এক টুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল গুনি, রচি মম ফাল গুনি, এক টুকু ছোঁয়া লাগে, এক টুকু কথা শুনি। যেটুকু কাছে তে আসে ধনীদের থাকে থাকে, চকিত মনের কোণে সকলে ছবি আঁকে, যেটুকু যায় যে দূরে ভাত না কাপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি। দেখুন দূরে নীল সমুদ্র নীল আকাশের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, আর শহরটাকে দেখা যাচ্ছে, দেখুন কত ছোট ছোট লাগছে আর কত মনোরম লাগছে দৃশ্যটা। আমরা কৈলাসের উপরে, এটা সোনামণি আর বাবু তো ঘোরার চলে, এবার আমরা চলে এসেছি কিন্তু কথা বলি ফল, দারুণ সুন্দর একটা ফল এবং অনেক উপর থেকে অনেক নিচে নেমে গেছে, নেমে কিছুটা সমতল জায়গায় ফলটা কিন্তু এসেছে, তারপর আবার আড়াই ফল বেশি গেছে, তো আমরা সমতল জায়গাতে স্মৃতিচারণ থেকে আবার ফিরে আসা বাস্তব জগতে এবং চায়ের তেষ্টা মেটানোর প্রয়াস চলছে এখন, তো আবারও কিছু গল্প বলবো আপনাদের সাথে। ঘরেতে ভ্রমণ এলো গো, যেটুকু যায় যে দূরে ভাব না কাপায় সুরে, দুর্গাপুজোর সময় আমরা বাইরে ঘুরছিলাম, তখন পুষ্টিটা ছোট ছিল,
তো সেই গল্পটাও সামনে আমি তুলে ধরছি এবং ও সেটা শুনছে এবং ছবিগুলো দেখে ও এনজয় করছে। তখন কতটা ছোট হচ্ছিল ওটা লাগো নুপুরের তাল গুনি নিয়ে যায় বেলা। সেখান থেকে আমরা এবার চলে এসেছি হস্তশিল্প মেলা। হস্তশিল্প মেলার পরিবেশটাও ভালো লাগে এবং এর জিনিসগুলোও দেখতে ভালো লাগে, হাতের কাজের কারুকার্য। তো আমরা ছোট ছোট কিছু জিনিস কিনেছিলাম ওখান থেকে, আর সেই টুকরো স্মৃতি আমি যেমন আপনাদের সামনে তুলে ধরছি। নূপুরের তাল গুনি রচি মম ফাল গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফাল গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি। আবারও একটা ইলিশ মাছের প্রিপারেশান আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর প্রায় 1 কেজির কাছাকাছি আমার ইলিশ মাছটা, তো মাছটাকে পুরো আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাছগুলোকে আমি সবগুলোকে ফ্রাই করে তুলে নিয়ে নেব। এই রান্নাটা আমি মায়েদের ওখানে গিয়ে রান্না করেছিলাম ছাদের উপরে, তো সেই রান্নাটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সব মাছগুলো আমার মোটামুটি এইভাবেই আমি ফ্রাই করে তুলে নিয়ে নেব। এবার ওই মাছের যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি টোটাল মাছটাকে, এখানে ইলিশ মাছের তেল ঝাল করে দেখাবো। তো এখানে 3টে বড় সাইজের আমি পেঁয়াজকে খুব সুন্দর করে এখানে আমি স্লাইস করে কুচি করে রেখে দিয়েছি গরম তেলের মধ্যে। সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব, কিন্তু একদম ডিপ করে আমি ব্রাউন করে ভাজবো না, মোটামুটি আধো ভাজা করে এটাকে আমি নিয়ে নেব। নিয়ে কিছু মশলা দেব এখানে, যেমন আমি এখানে নিয়েছি জিরে বাটা, আদা রসুন বাটা একটু, আর হলুদ, আর কাশ্মীরি লঙ্কা, আর কাঁচা লঙ্কা। ইলিশ মাছে কিন্তু স্ট্রং ফ্লেভারের কোনো মশলা ভালো লাগে না, এটা ঠিক, আদা রসুন বা জিরে দেওয়ার দরকার হয় না, কিন্তু অনেক সময় সবসময় সর্ষে ইলিশ বা পোস্ত ইলিশ, দই ইলিশ এগুলো না খেয়েও অনেক সময় মনে হয় একটু অন্যরকমভাবে ইলিশটাকে কিন্তু ট্রাই করেই দেখাই যেতে পারে। এর আগে যেমন একটা দেখালাম আমি গ্রিন ইলিশ, যেটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আর এটা কিছু মশলা দিয়ে এগুলো করছি। তো একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়ে নেবো ভালোভাবে। এবারে আমি মাছগুলো দেওয়ার জন্য এখানে 1 বাটি মতো জল আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলো সব দিয়ে দেব।
ঝোলটা ফুটছে, তো আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তেল ঝোলে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখোই ভালো লাগে। আর এই রান্নাটা যেহেতু মাছটা ভেজে রাখা হয়, তো মাছ রান্নাটা কিন্তু দ্রুত হয়ে যায়, মাছটাকে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। 3 থেকে 4 মিনিট ফোটালেই মাছটা কুক হয়ে যায়। দেখুন মাছগুলো আমি তুলে নিচ্ছি, আমার মাছগুলো রান্না হয়ে গেছে। আর সাধারণত ইলিশ মাছ বারবারই যখনই রান্না করেছি আমি বলেছি, সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই মাছটা খেতে সাদা ভাতের সাথে তো ভালো লাগেই, তাছাড়া পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে পোলাও হলেই ইলিশ মাছের এই প্রিপারেশনটা মোটামুটি হয়। তো আপনারাও একবার এভাবেও ট্রাই করে দেখতে পারেন, রান্নার কিছু ডিফারেন্টও ভালো লাগে, কিছু নতুনত্বও আসলে সেটাও ভালো লাগে। তো এভাবেও একটু নতুনভাবেও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। এটা আমার অবসর রুম, এখানে অবসর টাইমে আমি সময় কাটাই। গল্প করতে করতে রাত হয়ে গেল, চলে এসেছে আমাদের বেডরুমে। অনেক রাত হয়ে গেছে, আর সাথে দেখুন দুশোটা কি করছে। মাম্মাম দেখুন কি করছে, দেখুন আর মুখ দেখাবে না, ও লজ্জা পেয়ে গেছে অনেকক্ষণ থেকে আমার সাথে সাথে ঘুরছে। গুড নাইট বলে দাও সোনা, সোনা গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও সোনা। আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সব থেকে আগে আপনি দেখতে পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।